নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ঙ্কর। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে যে বইটা রিভিউ করব সেটা হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার, ছায়া প্রকাশনী। তোমরা অনেকে আমাকে কমেন্টে বলছিলে যে এই বইটা রিভিউ দেওয়ার জন্য, তো সেই কারণের জন্য আমি ভিডিওটা করছি। তো যদি একটু লাইটের প্রবলেম হয় তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? তো দেখো যে এই বইটা মূলত মানে কোন কী ক্ষেত্রে কাজে লাগবে, অবশ্যই পুলিশের পরীক্ষার জন্য, পুলিশের ক্ষেত্রেই এই বইটা প্রযোজ্য হবে। তো সেই ক্ষেত্রে দেখো, কনস্টেবলের প্রিলিমস অ্যান্ড মেইন কিন্তু কভার হয়ে যাচ্ছে, এসআইয়ের প্রিলিমস কভার হয়ে যাচ্ছে, অর্থাৎ এসআইয়ের মেন্সের জন্য কিন্তু এই বইটা কার্যকরী নয়। সেক্ষেত্রে তোমাদের এসআই মেন্সের জন্য অন্য জায়গার থেকে কিন্তু তোমাদের পড়তে হবে, যেহেতু সেটা ডেসক্রিপটিভ হয়। তো দেখো, এই বইটা যদি তোমাদের কাছে যদি অলরেডি রেলওয়ে চ্যালেঞ্জের বইটা থাকে, সেক্ষেত্রে কিন্তু এই বইটা কেনার সেরকম প্রয়োজন নেই। কিন্তু তোমাদের কাছে যদি এরকম কোনো বই যদি তোমরা কিনতে চাও যেটা কিনা শুধুমাত্র পুলিশের পরীক্ষাকে মাথায় রেখে তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই বইটা একটা ভালো একটা অপশন হবে, ঠিক আছে? দেখো, বইটার মধ্যে 15 মক টেস্ট কভার করা রয়েছে, ইয়ার ওয়াইজ সলিউশন রয়েছে এবং ইন্টারভিউ সেকশনও কিন্তু বইটার মধ্যে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো চলো দেখি বইটার প্রাইস কী রয়েছে। দেখো, বইটার প্রাইস এখানে 460 প্রিন্ট রয়েছে, এবং যেটা আর কি না এডিশন সেটা কিন্তু April 2023, মানে একদম রিসেন্ট এডিশন এই বইটা, ঠিক আছে? 460 প্রিন্ট রয়েছে, তোমরা এর উপরে মোটামুটি যদি অফলাইন থেকে কেনো 25-30% ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে। আমি বইটার যে পার্চেস লিঙ্ক সেটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা অ্যামাজন বা ফ্লিপকার্টের হোক না কেন। আর তোমরা অফলাইনেও বইটাকে কিনতে পারো। তোমরা যদি নদিয়াতে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা বইটাকে নদিয়ার বিনাপানি পুস্তকালয় ফুলিয়াতে সেখান থেকে পার্চেস করতে পারো। সে দোকানের অ্যাড্রেস এবং সে দোকানের যে দাদা রয়েছে তার ফোন নাম্বার আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা তার সাথে কন্ট্যাক্ট করে নিও। সেখানে ভালো মানের ডিসকাউন্ট দেওয়া হয়, কলেজ স্ট্রিটের মতো ডিসকাউন্টটা কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। আমার কোনো প্রফিট নেই, তোমরা চাইলে সেখান থেকে অবশ্যই বইটাকে পার্চেস করতে পারো। চলো একটু দেখে নিই যে বইটার মধ্যে কী রয়েছে না রয়েছে। বইটার পেজ কোয়ালিটি যদি বলি, পেজ কোয়ালিটি মোটামুটি, ছায়া প্রকাশনীর রিসেন্টলি পেজ কোয়ালিটি খুব একটা ভালো হচ্ছে না। তো দেখো, প্রথমে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেসের পোর্শন, অর্থাৎ যেটা কিনা জিকের পোর্শন, ঠিক আছে? সেই ক্ষেত্রে কী কী রয়েছে দেখো, ইতিহাস, ভূগোল, ভারতীয় রাজনীতি, সংবিধান, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, কলা সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, পশ্চিমবঙ্গ পরিচিতি, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনাগুলি, মানে কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শনও কিন্তু কভার করা রয়েছে। এরপরে রয়েছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স, অর্থাৎ ম্যাথের যে চ্যাপ্টারগুলো, সেই ক্ষেত্রে কিন্তু দেখো প্রতিটা চ্যাপ্টারই বেশ ভালোভাবে কভার করা রয়েছে। সেটা নাম্বার সিস্টেম হতে পারে বা ভগ্নাংশ হতে পারে, এলসিএম বা হচ্ছে দশকোষক যেটাকে বলা হয় সেটা হতে পারে। এবং এখানটায় দেখতে পাচ্ছ সূচক রয়েছে, করণীয় রয়েছে, সরলীকরণ বা সিম্পলিফিকেশন রয়েছে, গড় রয়েছে, অনুপাত, সমানুপাত, মানে প্রতিটা যে ম্যাথের চ্যাপ্টার যেগুলো থেকে কিন্তু পুলিশের পরীক্ষাতে কোশ্চেন আসে সেগুলোকে কিন্তু বেশ ভালোভাবে বইটাতে কভার করা রয়েছে। এরপরে যে রিজনিংয়ের পোর্শনটা সেটাকেও কিন্তু বেশ চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা, ঠিক আছে? এবং ইংলিশটাও রয়েছে, কারণ ইংলিশটা যদি প্রিলিমসের ক্ষেত্রে ইংলিশটা থাকে না, কিন্তু মেন্সে ইংলিশ থাকে যেহেতু, সেই কারণের জন্য কিন্তু ইংলিশটাকেও দেওয়া রয়েছে। এইটা একটা প্লাস পয়েন্ট, যারা রেলওয়ে চ্যালেঞ্জার পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু ইংলিশটা তোমরা কিন্তু সেই বইটাতে পাচ্ছ না, কিন্তু এইখানে যদি তোমরা এই বইটাকে যদি তোমরা কনসিডার করো সেক্ষেত্রে কিন্তু তোমরা ইংলিশটাকে এখানে পেয়ে যাবে, ঠিক আছে? এবং দেখো, লাস্টে রয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো হয়েছে, মানে কনস্টেবলের যে পরীক্ষাগুলো বা এসআইয়ের যে এক্সামগুলো হয়েছে সেগুলোর কিন্তু কোশ্চেন আনসারও বইটার মধ্যে দেওয়া রয়েছে। দেখো, জেনারেল অ্যাওয়ারনেসের যে সেকশনটা সেটা যদি আমরা দেখি, সেখানে প্রথমে রয়েছে ইতিহাস, এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এগুলোকে বেশ বক্স করে করে দেওয়া, ঠিক আছে? অনেকের বক্স মনে রাখতে সুবিধা হয়, অনেকের অসুবিধা হতে পারে। তো তোমরা দেখো যে এইভাবে কিন্তু প্রেজেন্ট করা, কিছু কিছু ক্ষেত্রে এখানটায় যেমন ধরো সিন্ধু সভ্যতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, সেক্ষেত্রে কিন্তু এখানে বেশ পয়েন্ট করে করে দেওয়া রয়েছে। বেদের বিভিন্ন ভাগ রয়েছে, বৈদিক সাহিত্য, ষোড়শ মহাজনপদ, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এগুলো সবই কিন্তু প্রেজেন্ট করা। এবং একটা দিক কী যে এই বইটার মধ্যে কিন্তু যে ইম্পর্টেন্ট যে পোর্শনগুলো সেগুলোকে কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ যেখান থেকে এই ধরনের পুলিশের এক্সামগুলোতে কোশ্চেন আসছে সেগুলোই কিন্তু কভার করা রয়েছে। মানে যদি তোমরা WBCS ম্যানুয়াল পড়ো বা ক্র্যাক WBCS পড়ো, সেক্ষেত্রে কিন্তু প্রচুর ইনফরমেশান বেশি রয়েছে, কিন্তু সেইগুলো হয়তো পুলিশের পরীক্ষার ক্ষেত্রে অতটা কার্যকরী নয়, যতটা কার্যকরী দরকার সেগুলো কিন্তু এই বইটাতে প্রেজেন্ট করা। অর্থাৎ তোমরা কিন্তু খুব কম সময়ের মধ্যে এই বইটাকে কিন্তু কভার করতে পারবে, মানে এটা একটা বেস্ট গাইড বুক হিসেবে তোমরা রাখতে পারো। এর পাশাপাশি তোমরা যা পড়ছো না পড়ছো সেগুলোকে পড়ো, এটাকে কিন্তু তোমরা একটা গাইড বুক হিসেবে অবশ্যই কনসিডার করতে পারো। দেখো, জিওগ্রাফির পোর্শনের কথা যদি বলি সেক্ষেত্রেও কিন্তু তাই, এভাবে প্রেজেন্ট করা, ভারতের প্রধান তাপবিদ্যুৎ কেন্দ্রসমূহ, তারপর ভারতের প্রধান জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসমূহ, এভাবে কিন্তু প্রতিটা দেখো বক্স করে করে দেওয়া, ছক করে করে প্রেজেন্ট করা রয়েছে। এবং কী হয়েছে, প্রতিটা সেকশন শেষ হয়ে যাচ্ছে, ধরো জিওগ্রাফি শেষ হয়ে যাচ্ছে, জিওগ্রাফির পরে কিন্তু এখানে প্রচুর পরিমাণে মাল্টিপল চয়েস কোশ্চেন্স রয়েছে, মানে প্রচুর এমসিকিউ কিন্তু বইটার মধ্যে কভার করা। এখানে দেখো জিওগ্রাফির ক্ষেত্রে 96 এমসিকিউ রয়েছে, এটুকু এমসিকিউ সাফিসিয়েন্ট নয়, তোমাদের অন্য কোনো সোর্স থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তো এরপরে যদি আমি ভারতীয় সংবিধান এবং রাজনীতির কথাটা যদি বলি, সেক্ষেত্রেও দেখো প্রেজেন্টেশন কিন্তু খুবই ভালো,
প্রতিটা জিনিসই সুন্দর বক্স করে করে দেওয়া, একই রকমভাবে প্রেজেন্টেশন করা, এবং যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো কিন্তু একদম অথেন্টিক, মানে ভুলের পরিমাণ বইটার মধ্যে খুবই কম, না হওয়াটাই স্বাভাবিক, কারণ এটা খুবই একটা প্রসিদ্ধ প্রকাশনী থেকে বইটা বের করা হয়, ছায়া প্রকাশনী, তাদের কিন্তু বইয়ের মান বেশ ভালো হয়, অন্যান্য যে বইগুলো আছে সেগুলোর মান তো অবশ্যই ভালো, এই বইটার মানও যথেষ্ট ভালোই তারা করেছে। দেখো এখানে এমসিকিউ কোশ্চেন কিন্তু ভারতীয় অর্থনীতির ক্ষেত্রেও তোমরা পেয়ে যাচ্ছ, মানে প্রতিটা সেকশনের ক্ষেত্রেই কিন্তু পাবে। এখানে যেমন 94টা কোশ্চেন রয়েছে, মোটামুটি ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেগুলোকে দেওয়া, তারপরে ভৌতবিজ্ঞান রয়েছে, এভাবেই কিন্তু বইটা পুরোটা চলেছে আর কি। মানে দেখো এখানে স্ট্র্যাটেজিকের পোর্শনটাও কিন্তু খুব ভালো আছে, যে কলা সাহিত্য সংস্কৃতি যে পোর্শনটা আমি দেখছি, যে এখানকার যে কোশ্চেনগুলো মানে পোর্শনটা সেগুলো কিন্তু বেশ ভালো। দেখো নোবেল পুরস্কার, বিভিন্ন প্রাইসগুলো ভালোভাবে দেওয়া, বিভিন্ন সাহিত্যিক এবং তাদের ছদ্মনাম, এগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন পরীক্ষাতে আসে, ভারতীয় চলচ্চিত্র, বিভিন্ন যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসগুলো রয়েছে সেগুলোর থেকে। এরপরে পশ্চিমবঙ্গ পরিচিতিটাও কিন্তু বইটার মধ্যে রয়েছে, খেলাধুলার থেকেও বেশ ভালো মানের মেটেরিয়াল রয়েছে, পশ্চিমবঙ্গ পরিচিতিটাকেও কিন্তু বেশ অল্প অল্প করে বেশ সুন্দরভাবে কিন্তু প্রেজেন্ট করা। দেখো পশ্চিমবঙ্গের যে ইনফরমেশনগুলো দরকার আমাদের পরীক্ষার জন্য সেগুলো কিন্তু রয়েছে, এবং প্রচুর এমসিকিউও কিন্তু বইটার মধ্যে রয়েছে। দেখো এখানটায় কিছু সাধারণ জ্ঞান রয়েছে, মানে যেগুলো একদম কোর স্ট্র্যাটেজিকে, মানে বিভিন্ন রাইটারদের নাম এবং তাদের লেখা বিভিন্ন বইগুলো, বিভিন্ন রাষ্ট্রসমূহ সংঘ সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন, মানে ইউএনএ সম্পর্কে, কম্পিউটার প্রযুক্তিটাও রয়েছে, এবং কিছু কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে। তারপরে যে ম্যাথের সেকশন, ম্যাথের সেকশনটাও কিন্তু প্রতিটা চ্যাপ্টার বেশ ভালোভাবে কভার করা, এবং সেগুলো সলিউশনও কিন্তু দেওয়া রয়েছে, প্রথমে কনসেপ্ট রয়েছে, তারপরে কোশ্চেন, এবং তারপরে কিন্তু এগুলো সলিউশন দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ প্রতিটা চ্যাপ্টারই রয়েছে, পরিমিতিটাও রয়েছে, ঠিক আছে। এরপরে শ্রেণীবিভাজন, অর্থাৎ এটা আমরা চলে এলাম মোটামুটি ইসের ক্ষেত্রে, রিজনিংয়ের যে পোর্শনটা, রিজনিংয়ের পোর্শনটা কিন্তু বেশ ভালোভাবে কভার করা রয়েছে। এরপরে ইংলিশ দেখো, ইংলিশের ক্ষেত্রেও কিন্তু আর্টিকেল, প্রিপোজিশনস প্রতিটা পোর্শনই কিন্তু বেশ ভালোভাবে দেওয়া। দেখো এখানে কিছু অ্যান্টোনিমস রয়েছে, স্পেলিং মিস্টেক্স রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, এবং সেগুলোর প্রচুর প্র্যাকটিসের কিন্তু জায়গা রয়েছে, এবং লাস্টের দিকে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার কিন্তু বইটার মধ্যে দেওয়া রয়েছে, অর্থাৎ বিভিন্ন প্রিভিয়াস ইয়ার যেগুলো পরীক্ষাতে এসেছিলো। দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2019, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ফাইনাল এক্সাম 2018-16, প্রতিটা পরীক্ষাতে কিন্তু প্রশ্ন এখানটা দেওয়া রয়েছে, এবং প্রতিটা প্রশ্নেরই লাস্টে অ্যান্সার সলিউশন করে দেওয়া আছে, এবং বিভিন্ন 15টা সেটের কথা বলা হয়েছে, অর্থাৎ বিভিন্ন সেট কিন্তু বইটার মধ্যে দেওয়া রয়েছে, সেট ফোর এভাবে সেট দেওয়া, এবং ওএমআরও দেওয়া রয়েছে, এবং এগুলোর কিন্তু অ্যানালিসিস করা নেই, এগুলো জাস্ট অ্যান্সারগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এই ছিল বইটার মধ্যে, তোমাদের যদি বইটা মনে হয় যে তোমাদের কাজে লাগবে, তোমরা প্রয়োজন বুঝে কিনবে, যে বইটাকে তোমরা কনসিডার করতেই পারো, একটা ভালো বই, শুধুমাত্র যদি যারা পুলিশের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য কিন্তু বইটা বেশ ভালো উপযোগী হবে। তো এই ছিল এই বইটার মধ্যে, তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।